রমজানে বাজারের প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না জানিয়ে দুই মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যস্বত্বভোগীদের কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করা হলে লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রোববার সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আর রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন দেশে ডলারের কোনো সংকট নেই। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বলতে গেলে প্রতি বছরই রমজান মাস শুরুর আগে থেকেই ওই সময় চাহিদা বেশি থাকা ছোলা তেল ডালের মতো পণ্যের দাম বেড়ে যায় বাজারে। তাই রমজান মাসকে সামনে রেখে রোববার সন্ধ্যায় বৈঠকে বসেন চার মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠক শেষে দুই মন্ত্রী জানান বাজারে পণ্যের ঘাটতি নেই আর কারসাজি করে দাম বাড়ালে এবার লাইসেন্স বাতিলের মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। লেটেস্ট কারেন্ট সিচুয়েশন যে দেয়ার ইজ নো শর্টেজ ইন রেসপেক্ট অফ যেগুলো রমজানের সময় যেগুলো লাগে, চিন্তার কোনো কারণ নাই এবং দরকার হলে আমরা অনেক কঠোর পদক্ষেপের দিকে চলে যাব। কোন ধরনের দরকার হলে শাস্তিমূলক পদক্ষেপের দিকে যাব, কাউকে ছাড় দেব না। না, এখনো হয়নি, শর্টেজ নাই, কিন্তু কিছু মধ্যস্বত্ব ভোগী আছে, সেই শ্রেণীর কৃত্রিম একটা সংকটের কারণে আমরা মাঝে মধ্যে এই ধরনের একটা বিপদে পড়ি এবং এই চিহ্নিতকরণ করাটা যখন সুনির্দিষ্ট করা যাবে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদের তাদের লাইসেন্স বাতিল করা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের যেই কি বলে ছাড়পত্র আছে সেগুলো বন্ধ করা হবে। এ সময় পণ্য আমদানি করতে ব্যবসায়ীরা সহজে এলসি খুলতে পারছেন না ও বাজারে ডলার সংকট নিয়ে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। রমজানের যে পণ্যগুলো আমরা ইম্পোর্ট করি যদি সেটা দেখেন তাহলে গত বছর জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যে এলসি ওপেন হয়েছিল ওই আটটা প্রোডাক্ট, এবছর সেটা 10-15% বেশি এলসি ওপেন হয়েছে। ডলার সংকট হলে এলসি কীভাবে খুললো আমি তো আপনাকে বললাম, 15% এলসি বেশি খোলা হয়েছে। এখন কে আপনাকে বলছে ডলার সংকট আছে আপনি আমাকে বলছেন? মাননীয় গভর্নর আমি তো বলছি যে 10-15% বেশি এলসি ওপেন হয়ে গেছে অলরেডি, যে আটটা প্রোডাক্ট আমাদের দরকার এটা অলরেডি এলসি ওপেন হয়ে গেছে, ডলার সংকট থেকে এলসি ওপেন হয়ে। রমজান শুরুর আগেই আন্তঃমন্ত্রণালয় সভা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের সদিচ্ছার প্রকাশ জানিয়ে মানুষজনকে ধৈর্য ধরারও আহ্বান জানান সভায় উপস্থিত মন্ত্রী ও সচিবরা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রফতানি পণ্যের বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের আমদানি এবং রফতানির মধ্যে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়েছেন। রোববার 28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এমন তাগিদ দেন। পোশাক শিল্পের বাইরে পাট, চামড়া, ঔষধ শিল্পের নতুন বাজার খোঁজারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হলেও এবার জাতীয় নির্বাচনের কারণে সেই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মাসব্যাপী এই মেলায় বাংলাদেশের বাইরেও 6টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তার সরকার এখন বহির্বিশ্বে রাজনৈতিক কূটনীতির পরিবর্তে অর্থনৈতিক কূটনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন দেশে সেখানে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাটা অনেক কমে গেছে, তাই পণ্য চাহিদাটাও তাদের হ্রাস পাচ্ছে, সেটা আমাদের মাথায় রেখে নতুন বাজার আমাদের খুঁজতে হবে, নতুন জায়গায় যেতে হবে। সেই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার যে আমরা আরো ভালোভাবে যাতে পরিকল্পিতভাবে এগোতে পারি। এখানে যারা আছেন সবাই আপনারা আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আমাদের আমদানি রপ্তানিতে একটা ভারসাম্য বজায় রাখা একান্তভাবে দরকার। আপনারা রপ্তানি করেন, রপ্তানি করার সময় যে অর্থ ব্যবহার হয় তার যে রিটার্নটা আসবে ঠিক চাহিদা মোতাবেক তা আসে না, সেদিকে সবাইকে আরো একটু যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাই।
প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বাংলাদেশের রপ্তানি খাত একটি দুটি পণ্যের উপর নির্ভরশীল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে পোশাক শিল্পকে যে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়, অন্য পণ্যকেও একই সুবিধা দেয়া হলে ফল ভালো দেবে বলেও মত দেন তিনি। আমরা আসলে রপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটা পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু ওই একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীল থাকলে আমাদের চলবে না। আমাদেরকে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, এটা আমি বারবার বলছি, এবং সেই ক্ষেত্রে কিছু সুযোগ আরও দিতে হবে। আমরা যে পণ্যটাকে সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছি তারাই খুব বেশি সাফল্য করছে, তাহলে আমার অন্যান্য পণ্যগুলি কেন বাদ যাবে? তাদেরকে আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে তারাও সেইভাবে সুযোগ পায় আরও ভালো ব্যবসা করতে। পাট, চামড়া বা আমাদের ঔষধ শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা কিন্তু যথেষ্ট অগ্রগামী, এবং এছাড়াও আমাদের আরও অনেক পণ্য আছে যেগুলি রপ্তানি হচ্ছে কিন্তু সেগুলি খুব সীমিত আকারে, কিন্তু সেইগুলি খুঁজে বের করে আমাদের আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় শেখ হাসিনা হস্তশিল্পজাত পণ্যকে 2024 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরিস। রোববার উগান্ডার কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। জাতিসংঘের বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মহাসচিব। পরে দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে আরও 6 জন উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার এ সংক্রান্ত পৃথক দুটি গেজেটে বলা হয়, ডক্টর মশিউর রহমানকে অর্থনৈতিক উপদেষ্টা, তৌফিক ইলাহি চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গহর রিজভি, সালমান ফজলুর রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ, এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসেরকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো সংবিধান পরিপন্থী এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বললেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননা, কারণ বিষয়টি এর আগেই সুপ্রিম কোর্টে মীমাংসা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের এই শপথ গ্রহণকে সংবিধান পরিপন্থী এবং বেআইনি বলে বক্তব্য দিচ্ছেন বিএনপি এবং তাদের আইনজীবী নেতারা। আইনমন্ত্রী সহ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও তাদের বক্তব্যের পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন। তারপরও বিতর্ক থেমে নেই। শপথ এবং কার্যভার গ্রহণ করা কিন্তু দুটো আলাদা জিনিস। এমন প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেল আবারও বললেন, সংবিধান মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে করছেন। আমাদের আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্ট যেটা ব্যাখ্যা করবে সেই ব্যাখ্যাটাই সর্বোচ্চ আদালতের ব্যাখ্যা, এর বাইরে কারো কিছু বলার থাকতে পারে না। কিন্তু ওনারা এরপরেও যে কথাগুলো বলছেন এটা সম্পূর্ণভাবে আদালতের প্রতি মানে অসম্মান উনাদের এই বক্তব্যটা। হ্যাঁ, যিনি এইসব কথা বলছেন যদি মাহবুবউদ্দিন খোকন সাহেব বলে থাকেন, আমি মনে করবো উনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বললেন, আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়ে গেছে। সংবিধানেই বলা আছে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন। ওখানে ফিকশন বলছে, ফিকশন, তারা কার্যকর দায়িত্ব নেয়নি, দায়িত্ব নিয়েছেন এখন কার্যকর। শপথ নেওয়ার সময় দায়িত্ব নিয়ে নিলাম আমি, এটা এটা তো কার্যকর হয়ে গেলো। এখন সাফাই গেলে তো হবে না, সরকারকে বাঁচানোর জন্য, ঠিকানোর জন্য এই সংবিধান বৈরী হয়ে সাফাই গেলে তো হবে না এটা। আর এটা তো রাষ্ট্রদ্রোহিত অপরাধ আর্টিকেল 7 কনস্টিটিউশন অনুযায়ী। এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা পুরনো সংসদের মেয়াদ শেষের আগে শপথ নিলে একই বিতর্ক তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত আপিল বিভাগে নিষ্পত্তি হয় এবং তারা সংসদ সদস্য হিসেবে বহাল থাকেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
গ্যাসের আকস্মিক যে সংকট তা দুই তিন দিনের মধ্যে অনেকটা কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মহেশখালীতে এলএনজি সরবরাহ করা দুটি FSRU-এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে একটি থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আরেকটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল, ফলে গ্যাসের এই সংকট তৈরি হয় বলে জানান প্রতিমন্ত্রী। বর্তমানে দুটি চালু আছে, দু তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি। বর্তমানে দৈনিক 3,800 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে 3,200 মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম আপাতত বাড়ছে না তবে এবং বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস দেবার চেষ্টাও চলছে। এই গ্রাহকদেরকে আমরা আস্তে আস্তে মিটারের মধ্যে নিয়ে আসছি। ইতিমধ্যে 4.5 লক্ষ মিটার গ্যাস আমরা প্রায় 7.5 লক্ষ অবৈধ লাইন উচ্ছেদ করেছি, কিন্তু তারপরও আবার অবৈধ লাইন হচ্ছে, যার কারণে একটা বিরাট এলাকায় গ্যাস প্রাপ্তিতে সমস্যা দেখা যায়। যে আপনি একটু ধৈর্য ধরেন, বছরই আমরা বাসাবাড়ির গ্যাসটাকে মিটার লাগিয়ে নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে সেদিকে আমরা যাচ্ছি। আমরা চাচ্ছি LPG-টাকে পরিধিটা বৃদ্ধি করার জন্য। LPG এখন গাড়িতেও ব্যবহার হচ্ছে, LPG এখন বাসাবাড়িতে ব্যবহার হচ্ছে। গার্মেন্টস কারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির বিধান চায় যুক্তরাষ্ট্র। তবে আগের চেয়ে কমিয়ে নতুন শ্রম আইনে 15% শ্রমিকের সম্মতির বিধান যুক্ত করা হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সচিবালয়ে মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথু বে লেবার অ্যাটাচে লিনা খানের সঙ্গে বৈঠক শেষে আনিসুল হক একথা জানান। বলেন, নতুন শ্রম আইনে কোনো গার্মেন্টস বা শিল্প কারখানায় 3,000-এর বেশি শ্রমিক থাকলে সেখানে সংগঠন করতে হলে শতকরা 15% শ্রমিকের সম্মতির প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র 10% বললেও সেক্ষেত্রে সরকার ধীরে ধীরে ব্যবস্থা নেবে, কারখানা মালিকদের সম্মতিরও প্রয়োজন রয়েছে। আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার গুরুত্বপূর্ণ বলে এই মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের হাতে রেখেছেন। বৈঠকে ডক্টর ইউনুস এবং ন্যূনতম মজুরি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তাদের বক্তব্য আছে, এটা সবসময় ছিল এবং আমি বলেছি যে থ্রেশহোল্ডের ব্যাপারে এখন তো আমরা এটা 15% নামিয়ে এনেছি, কিন্তু সেইখানে বলা আছে, একটা কন্ডিশন আছে যে সেটা শুধু অ্যাপ্লিকেবল হবে যেই ফ্যাক্টরিতে 3,000 বা তার উপরে শ্রমিক আছে। এটা জেনারেল ইয়ে যে 10%, কিন্তু আমি এটা পরিষ্কার করে দিয়েছি যে আমাদের বোধ আমাদের এমপ্লয়ার্স এবং ওয়ার্কার্স ফেডারেশন যেগুলি আছে তারা সবসময় বলে আসছে যে গ্র্যাজুয়াল রিডাকশন মানে আস্তে আস্তে কমানোটাই তাদের জন্য ভালো হবে। ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। রোববার একদিনেই DSE-তে সূচক কমেছে প্রায় 100 পয়েন্ট। দাম কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের, তবে দরপতন ঠেকাতে ডিলার অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি না করা এবং সামর্থ্য অনুযায়ী শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শীর্ষ ব্রোকার হাউসের প্রধান নির্বাহীরা। হাসানুল শাওনের রিপোর্ট। 18 মাস পর ফ্লোর প্রাইস বা শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়ার পর রোববারই এটি কার্যকর হয়। এদিন শুরুতে বড় ধাক্কা খায় পুঁজিবাজার। লেনদেনের কয়েক মিনিটের মধ্যে সূচক কমে যায় 215 পয়েন্ট। তবে সময়ের সঙ্গে বড় এই সিদ্ধান্ত অনেকটাই সামলে নেয় পুঁজিবাজার। দিন শেষে সূচক কমেছে 96 পয়েন্ট, আগের দিনের তুলনায় কিছুটা কমেছে লেনদেনের পরিমাণও। যেহেতু মানে ফ্লোর প্রাইসটা লিফটেড হয়েছে, তো এখানে অনেক বড় বিনিয়োগকারী আছে যারা একটু এখনো সাইডওয়েতে আছেন, তো ওনারা যখন ইনভেস্টমেন্টে আসবেন আশা করছি যে মানে এই সপ্তাহের ভিতরে হয়তো বা রিকভার হয়ে যেতে পারে বাজারটা। প্রাথমিক ধাক্কা সামলাতে মার্চেন্ট ব্যাংক ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশ্বাস মিলছে। প্রাথমিক সিদ্ধান্ত আমাদের, আমরা এই আপাতত প্রতিদিন 1 কোটি থেকে 5 কোটি টাকা আমাদের ডিলার অ্যাকাউন্টে কিনবো। আমরা ডিলার অ্যাকাউন্ট থেকে কোনো শেয়ার বিক্রি করবো না, আমরা ডিলারে বাই করবো এই 1 সপ্তাহ। তারপরে আমরা প্রাথমিকভাবে দেখি আমরা কতদিন এই সাপোর্টটা লাগে, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়া আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের অনেক জেলায় শীতের তীব্রতা কিছুটা কমে আসলেও রাজশাহী সহ দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। বাঘের শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তাপমাত্রা 10 ডিগ্রি নিচে হওয়ায় রোববার রাজশাহীতে সব প্রাথমিক বিদ্যালয় এবং 2 দিন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ জয়পুরহাটে 2 দিন সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে।
বিষাদের প্রতিমূর্তিতে শীত, প্রকৃতিও বিবর্ণ। তেজস্বিনী শীত এখনও শৈত্যপ্রবাহ হয়ে বইছে কয়েক জেলায়, আর তাতেই যেন তেজহীন রাজশাহীর গোটা প্রাণীকূট। রোববার চলতি মৌসুমের সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা, বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। শৈত্যপ্রবাহে জয়পুরহাটেও বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, তবে কিন্ডারগার্টেন স্কুল খোলা থাকায় ক্ষোভ অভিভাবকদের। বাচ্চাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, সেজন্য যদি এক সপ্তাহ বন্ধ রাখে তাহলে আমাদের জন্য ভালো হয়। কিছু কিছু কিন্ডারগার্টেন স্কুল খোলা আছে, যেটা খুবই দুঃখজনক। নওগাঁও বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে সর্বত্র। নওগাঁতে এই মুহূর্তে আজকে প্রচুর শীত, ঠান্ডায় মনে মানুষজন স্কুল পুল একেবারে সব ইয়া হয়ে গেছে। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়, মৃদু শৈত্যপ্রবাহে বাড়ছে শীতের তীব্রতা, কাঁপছে শীতার্তরা। ঘন কুয়াশা, হিমেল বাতাসে কাহিল নীলফামারীর জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা হাওয়ায় থমকে গেছে গাইবান্ধার জীবনযাত্রা। এছাড়া দিনাজপুর, রংপুর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, মাগুরা সহ কয়েক জেলায় শীতের তীব্রতা। কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষ, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। কাম কষ্টে হর্দা আতরটাই হয়ে যায়, আপনার আত্মহাত লাড়া যায় না। শীতের লেগে গাড়ি চালাইতে পারিলাম না, অতিরিক্ত ঠান্ডা। আগামী কদিনের মধ্যে ফের বৃষ্টি এবং পরবর্তীতে তাপমাত্রা আরও কমে আসার পূর্বাভাস আবহাওয়া অফিসের। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।